আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর অশেষ সহমতে তো এটা হচ্ছে অবশেষে সেই দিন চলে আসতে যেদিন আমার মেয়ের মাদ্রাসা থেকে খেলাধুলা হবে দুইটা খেলা দুইটা হচ্ছে যে প্রতিযোগিতায় স্কুলে মাদ্রাসায় হয়ে গেছে আর দুইটা একটা হচ্ছে এখানে হবে তো আমার মেয়েকে নিয়ে আমি সকালে চলে আসছি আর আজকে এগারো তারিখ সকালবেলা তখন প্রায় সাড়ে সাতটার মতো সাড়ে সাতটা সরি সাড়ে নটা বাজে সাড়ে সাতটা বলতেছে আসলে ভুল বলেছে তো তো সব গার্জিয়ানরা চলে আসছে এবং বাচ্চারা খেলাধুলো অলরেডি শুরু করছে তো ওখানে হচ্ছে লড়াই হচ্ছে ছেলেদের এটা মেবি নার্সারি না যেন ওয়ানের ছিল সঠিক খেল নেই তবে খুব সুন্দর খেলা হচ্ছিল আমি আসলে বসেছিলাম এইদিকে বাতাস ছিল প্রচুর এই কারণে আর কি আমি দূরে বসা আর মেয়েকে নিয়ে বসে আছি যাই হোক আজকে আমি আসলে অনেক বেশি আনন্দিত আমি নিজে যেরকম খেলাধুলা দিয়েছি এবং সবসময় ভালো একটা ফিডব্যাক পেয়েছি ভালো প্রাইজ নিয়ে এসেছে ওই যে ওইখানে কিন্তু আমার আম্মুকে একটু দেখা গেছে তো এখানে হচ্ছে আবারও আরেকটা খেলা শুরু হয়ে গেছে তো বাচ্চারা যেহেতু ওদেরকে কন্ট্রোল করা খুব কষ্টকর ওরা এই দৌড়াচ্ছে এই দুষ্টমি করতেছে তো এর মধ্যে দিয়েই কিন্তু খেলা শেষ হচ্ছিলো আমি এখানে হচ্ছে এখন টিচাররা যেখানে বসেছিল ওখানে আসতেই টিচারদের সাথে কথা বলতে যেহেতু আমি এখানে মেয়েকে পড়াবো তো তাদের সাথে আমার একটা পরিচয়ের ব্যাপার সেপার আছে আর অনেকেই আমার আম্মুর পরিচিত যেহেতু আমার ছোটো ভাই এখানে পড়ে গেছে সব অর্ধেকের বেশি টিচার হচ্ছে আম্মুর পরিচিত এবং তারা খুব সুন্দরভাবে হচ্ছে যে আমার সাথে মানে কথা বললো আমার ছোটো ভাইয়ের খবর জিজ্ঞেস করলো তো সব মিলে ভালোই লাগতেছিল ভালো সময় বাচ্চারা কত দুষ্টামি করতেছে তাদের আনন্দটা দেখে আসলে অনেক ভালো লাগতেছে তো এখন মেবি বস্তা দৌড় হবে আর বস্তা দৌড়ে যেটা হয়েছে যে প্রথমবার মানে খেলাটা একটু গরমিল হয়েছিল তো প্রথমবার যে ফার্স্ট হয়েছিল তারপরের বা সে খেলায় হেরে গেছিল আমার কাছে এটা খুবই খারাপ লাগছে বাচ্চাটার আসলে জন্য মনটা এত খারাপ লাগছে যে সে প্রথমবার ফার্স্ট হয়েছিল কিন্তু পরের তাকে আসলে সে পড়ে যাওয়াতে তাকে বাদ দেওয়া হয়েছে তো বস্তা দৌড়ে এটাই নিয়ম যে পড়ে গেলে বাদ হয়ে যাবে কিন্তু আসলে এই সিচুয়েশানটা আমরা বুঝি আমরা যখন খেলা দিতাম না পারতাম তখন আমাদের কাছে কেমন লাগতো সে তো ফাস্ট হয়ে দেন তারপর বার হচ্ছে যে খেলতে পারিনি তা আমার মেয়ে হচ্ছে যে ওখানে যাবে আমাকে জিজ্ঞেস করতেছিল যে মা আমি ওখানে যাই তাই আমি বললাম ঠিক আছে যাও সমস্যা নেই তো সে হচ্ছে ওখানে যে খেলা দেখতেছে আর এই যে দৌড়াদৌড়ি করতেছে ওর ক্লাসমেটদের সাথে পরিচয় হয়েছে মোটামুটি তো তাদের সাথে দৌড়াদৌড়ি করতেছে আমার কাছে ভালো লাগতেছিলো আর টিচাররা বসিলো যে তোমরা ওপাশে যাও তো একটু পর আমার মেয়ের খেলা হবে আমি এত বোকা সেটা বলে বোঝাতে পারবো না আমি যেটা করেছি আমার মেয়ে যখন খেলা দিবে আমি সেই খেলার ভিডিওটাই করিনি বাকি সবটাই করছি মোটামুটি তার শুরু থেকে শেষ পর্যন্ত টুকটাক যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি আর শীতের কারণে আসলে মোবাইল ধরে রাখা যাচ্ছিল না আর এটা করা হয়েছে হচ্ছে যে আমাদের মাদ্রাসার কোনো মাঠ নেই কিন্তু হচ্ছে যে শিয়া মসজিদের ওখানে একটা মাঠ আছে সেই মাঠে করা হয়েছে ভালোই লাগছে আমার কাছে আসলে দেখে মনে হচ্ছিল শৈশব জীবনে ফিরে গেছি এসে আমি যদি খেলা দিতে পারতাম যদিও আমি দিয়েছি শিক্ষক অভিভাবক হিসেবে গার্জিয়ানদের যেই খেলাটা হয় কুশন আর কি যে পাসিং যে খেলাটা ওটা তো আমি যদিও পারিনি হেরে গেছি এত গার্জিয়ানের মাঝখানে আমার অনেক ভয় লাগতেছিল নার্ভাস লাগতেছিল তো যাই হোক এটা ব্যাপার না আর একটু পরে আমার মেয়ের খেলা স্টার্ট হবে তো এই তো বস্ত্রদৌর কিন্তু হচ্ছে আমার কাছে সত্যি যে এই বাচ্চাটা যেটাকে লাল কালার দেখতে পাচ্ছেন সে প্রথমবার ফার্স্টে সেটা প্রথমবারের ভিডিওটা সেকেন্ড টাইম আমি আর শ্যুট করিনি না আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে এই বিষয়টা দেখে তো যাই হোক এটা তারা আসলে ভালো বুঝে যেহেতু তারা শিক্ষক এবং তাদের মাদ্রাসার নিয়ম নীতি তারাই ভালো বুঝে কিভাবে কি করবে কিন্তু আমার কাছে মনে হলো যে ছেলেটাকে যদি ফার্স্ট রেখে বাকিদেরকে নেওয়া হতো বাকি দুজনকে পরে সিলেক্ট করা হতো তাহলে বাচ্চাটার মনে হয়তো এতটা খারাপ লাগতো না কিন্তু সিরিয়াসলি সত্যি অনেক খারাপ লাগছে ফার্স্ট ওইখানে হয়ে তারপর আবার হেরে যাওয়া এই বাচ্চাটার মনে আসলে কীরকম লেগেছে সেটা বাচ্চাটাই ভালো জানে তো যাই হোক এটা তাদের অবশ্যই তাদের ব্যাপার আর আমি হচ্ছে ওয়েট করতেছিলাম কখনো আমার মেয়ে খেলা দেবে তো যাই হোক দিয়েছে আমি ভিডিও করতে চেয়েছিলাম সেটা আমি করতে পারিনি এটা আমার মন খারাপ সব থেকে বেশি তবে খুশি সংবাদ হচ্ছে আমার মেয়ে বেলুন ফাটানোতে থার্ড হয়েছে আলহামদুলিল্লাহ আর এটা ওর প্রথম খেলাধুলা দেওয়া এবং সে প্রথমবার থার্ড হয়েছে আমি আসলে অনেক বেশি খুশি কে কীরকম ফিল করবে আমি যা এখন অবধি যে কয়েকজন এসেছে যাকে শুনিয়েছি সবাই অনেক বেশি খুশি হয়েছে আর আমি আরও বেশি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে মনে হয়েছে যে সত্যি আসলে এটা জিনিসটা অনেক বড় একটা বিষয় বাচ্চার স্পোর্টসে অংশগ্রহণ করে এবং সেখান থেকে একটা প্রাইজ আনা সেটা বাচ্চাদেরও অনেক আনন্দ হয় আর গার্জিয়ানদের তো আনন্দের শেষ নেই তো আসলে আজকে আমি ভাবছিলাম যে ভিডিওটা ফুললি শেয়ার করব কোনো কিছু অফ দিব না বা কোনো কিছু কাটবো না কিন্তু মনে হলো যে এখানে অনেক কিছু আছে যেগুলো আসলে প্রাইভেসি আছে তো এই কারণে আমি দেইনি যতটুকু অংশ পেরেছি দিয়েছি তো ওই যে আমার মেয়েকে কর্নারে দাঁড়া করানো হয়েছে দেখতেই পাচ্ছেন এখন একটু পরে আমি হচ্ছে যে ওর পাশে যে দাঁড়াবো এই তো এখন আমি চলে এসেছি ওর এখানে বাচ্চাদেরকে দাঁড় করাচ্ছে আর আমি তো মেয়ের পাশে আছি তো আমি আসলে আর কি বলবো এই আপনার এখন দেখুন আমার মেয়ের খেলাধুলা সে কিভাবে কি করেছে আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আজকের ভিডিওটা সংক্ষিপ্ত আর কোনো কিছু দিলাম না না রান্না ভাড়া না কোনো কিছু তবে হ্যাঁ আরও একটা কথা বলার আছে সেটা হচ্ছে আমার একটা ভিউয়ার্স আপু আমার বাসি এসেছে ফারজানা আপু এবং সে খুব রিসেন্ট একটা কুকিং চ্যানেল চালু করবে আলহামদুলিল্লাহ আমার এত ভালো লাগছে সে আমার জন্য কেক বানায় নিয়ে আসছে মানে লাভিবার জন্য আমার জন্য তো না লাভিবার জন্য সে লাভিবাকে মূলত দেখতে আসছে তো আসার পর দেখে লাবিবা নেই বাসা লাভিবা হচ্ছে যে তার নানুর সাথে চলে গেছে বিকালবেলা যেহেতু কালকে মাদ্রাসা বন্ধ আছে এর জন্য তো সত্যি কথা বলতে আপুর হাতের কেক আমার এত ভালো লাগছে যেটা বলার বাইরে আপনারা আমি আপুকে বলছি আপু তুমি আমাকে একটু বেকিংটা শিখাই দাও আমার কাছে খুব ভালো লাগতেছিল এই যে এখন আমি কথা বলতেছিলাম যেটা আছে কেটে দিয়ে কাটিনি তো আপনারা শুনতে পাবেন আর আমি হচ্ছে এখন এই বলার ছিল তো আশা করি সবার ভালো লাগবে এই তো আমার মেয়ে চলে আসতে আমি যে ভিডিওটা শ্যুট করতে পারিনি সেটাই তো মেয়ে থার্ড হয়েছে মেয়েকে দেখে আমারই খুশি লাগতেছে বেশি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ